হ্যালো ফ্রেন্ডস, সবার সাথে আড্ডা দিতে চলে আসছি আমি লক্ষ্মী মেয়ে নীলম। কেমন আছেন সবাই? সবাই এসএমএসের অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি এই পেজে আজকে আমার ফার্স্ট লাইভ, তো আজকে আমি মানে কোনো টপিকস নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো না, বা বিশেষ কোনো টপিকস নিয়ে আসিনি, কিন্তু শুধু এটাই বলবো যে এই পেজে 1 লাখ ভিউয়ার্স, এটা একটা আনন্দের বা মানে সুসংবাদ পেজ ওনারদের জন্য। তো সেটা অ্যাকচুয়ালি সেলিব্রেট করার জন্যই মেনলি আমি আসছি। তো আপনাদের কারো যদি প্রশ্ন বা ভালো লাগা বা কোনো ফিলিংস থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন, বা আপনারা বলতে পারেন আপনাদের কোনো কোন ব্যাপারে কথা বলতে চান, আমি ওই ওই টপিকস নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। সবাই আপনাদের আপনারা কোথায় গিয়ে থাকেন এবং কোথার থেকে দেখছেন আমার লাইফ প্লিজ শেয়ার উইথ মি। আমি আসলে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ঢাকা থেকে বলছি। আপনারা কে কেমন আছেন? অলরেডি এসএমএস চলে আসছে, আমি একটা একটা পড়তে থাকি। অলরেডি যে 149 জন আমাকে দেখছে, আমার সাথে আছে, থ্যাংক ইউ। সবার প্রথমে এসএমএস পাঠিয়েছে এমডি জুয়েল দাস, হাই হ্যালো। তারপর হচ্ছে রুস্তম আলী লিখেছে হাই হ্যালো ভাইয়া, আতিক রহমান হাই। অ্যাকচুয়ালি কে কোথা থেকে বলছে, পাশে মানে টেক্সটের পাশে কে কোন জায়গা থেকে আমাকে অ্যাকচুয়ালি দেখছে এটা লিখে দিলে ভালো হয়, মানে তাহলে আমি আমার জন্য সুবিধা যে আমি বুঝতে পারবো যে আমার ফ্রেন্ডসরা বা আমার ভিউয়ার্সরা আসলে কোথা থেকে কে আমাকে দেখছে। কাজী রুবেল লিখেছে হাই হ্যালো। অমর ফারুক ফেনি লিখেছে আমরা নাচতেছি, আচ্ছা আপনারা নাচুন, পালে ওই নাচের ভিডিওটাও পাঠিয়ে দিয়েন। এমডি কি লিখেছে, নাম কি পড়তে পারছি না, সপরান নাকি আসলে, সরি। এমডি আকাশ লিখেছে হ্যালো আপু, হাই ভাইয়া কেমন আছেন। ইব্রাহিম চৌধুরী রুমি লিখেছে হাই কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এয়া লিখেছে কেমন আছেন, ভালো আছি। মোশারফ লিখেছে কাতার, আচ্ছা উনি কাতার থেকে, ওয়েলকাম। রুবেল সাকি লিখেছে ভেরি নাইস আপু, থ্যাংক ইউ। দিদারুল ইসলাম মুন লিখেছে ওয়েলকাম, থ্যাংক ইউ। আতিক রহমান লিখেছে হাউ আর ইউ ডিয়ার, থ্যাংক ইউ, আই এম ফাইন, হোয়াট এভার ইউ। এমডি শাহজাহান লিখেছেন কেমন আছেন, ভালো আছি। ফয়সাল খান হাই হ্যালো। বাবুল খান লিখেছে হ্যালো। এমডি পলাশ লিখেছে হাই, সে হ্যালো। সেলিম লিখেছে ওকে, ওকে কি মানে কি ওকে বুঝলাম না। মশরফ মার্শাল লিখেছে ভাগ শতান মানে কি, আচ্ছা আপনি ভাগেন, আমি ভালো মানুষ তাই ভাগবো না। আতিক রহমান লিখেছে ইউ আর সো বিউটিফুল ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আতিক। রিহন খান লিখেছে রিহন মানে মানে কি আমি বুঝলাম না। এমডি পলাশ লিখেছে থ্যাংকস, থ্যাংক ইউ। বক্তিয়ার হোসেন প্রথমে বলো কেমন আছো, প্রথমে বলছি আমি ভালো আছি, আপনারা ভালো আছেন কি না, আপনি ভালো আছেন কি। এমডি জামাল উদ্দিন লিখেছে হাই হ্যালো। মোহাম্মদ শরীফ হোসেন লিখেছে মুখটা এত মায়াবি কেন, আল্লাহ লজ্জা পাইলাম, আল্লাহ বানাইছে। আতিক রহমান লিখেছে ফ্রম কেএসএ, এটা কি শর্ট ভার্সন, মানে কেএসএ মিনিংস কি আস অ্যাকচুয়ালি আমি জানি না, আপনি পুরো ফুল অ্যাব্রিভিয়েশনটা লিখে পাঠান। রাজব আলী লিখেছেন নাম কি, আমার নাম হচ্ছে নীলম, আমার ফেসবুক আইডি হচ্ছে লক্ষ্মী মেয়ে নীলম। আপু তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। মার শহীদ আলম লিখেছে হাই কি খবর। এমডি জামালউদ্দিন কেমন আছেন, ভালো আছি।
রুবেল শাকি লিখছে নেল পলিশটা ভেরি নাইস, টিপুমির অনেক অ্যাসেন্স পড়তে পারছি না আসলে, এত দ্রুত চলে যাচ্ছে, স্কল হচ্ছে। মুজাহিদ রাহাত ভালো না আপু, কেন কেন। সুমন ফিনি তুমি কি মোশারফ কাতার, আমি দুবাই থেকে দেখছি ম্যাডাম। সাথী হীরা বিয়ে হয়েছে, আবু তালুকদার বিয়ে হয়েছে? না ভাইয়া বিয়ে হয়নি। হেলাল আহমেদ হাই আপু, আমি কাতার থেকে। কি ব্যাপার, পেজে সবাইকে কাতারে থাকি নাকি? সবাই দেখি কাতারে, আবুধাবি থেকে দেখতেছি। আচ্ছা থ্যাংক ইউ, দুবাই থেকে হাই। থ্যাংক ইউ নীলাকাশ আপু, কেমন আছে? আমি সৌদি আরব থেকে। থ্যাংক ইউ শামীম ইসলাম, কেমন আছেন? জাহেদ তোমার কথাগুলো অনেক সুন্দর। মোহাম্মদ শরীফ, হ্যাঁ সিরাজ সরি, এম নাম 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 নাম, এত এসএমএস আসতেছে কাতার, আরেকজন কাতার পাইলাম। হাই আপু, ইউ লুকিং নাইস, থ্যাংক ইউ। দুবাই থেকে রুহেল সম্রাট, একজন ইমো নাম্বার পাঠিয়ে দিয়েছেন ভাই, ইমো নাম্বার দিয়ে কী করবো ভাই বলেন। আমি ওমান থেকে বলছি আপু, কেমন আছো? ফেরদৌস আমি ভালো আছি। সিং অ্যা সং, না আমি আসলে গান পারি না, এখানে যদি গান কেউ শোনানোর অপশন থাকতো তাহলে আমি ডেফিনেটলি আপনাকে রিকোয়েস্ট করতাম যে আমাকে একটা গান শোনান, কারণ মানুষের থেকে গান শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে আসলে, কিন্তু নিজে গাইতে ভালো লাগে না। মানে অ্যাকচুয়ালি আমি নিজে গাইতে তখনই ভালো লাগবে যখন নিজে ভালো গান যদি গাইতে পারতাম, পারি না তাই কনফিডেন্স নাই। তোমার আরে কি রোমান্টিক একটা এসএমএস ছিল, পড়তে পারলাম না। আপু আপনি কোথায় থাকেন? আমি সিঙ্গাপুর, আমি ঢাকায় থাকি। কেরাম আছেন খন্দকার, কিসে পড়েন আপনি? শ্রাবণ ভাই আমার অনার্স মাস্টার্স শেষ, আমি কিছু করি না। সাইফ আপু গান হবে নাকি? আপু গান, ঘুম আসছে কয়টায়? এটা রেকর্ড করা কমেন্ট, সরি এটা রেকর্ড করা না, এটা আমি পেজ থেকে লাইভে যাচ্ছি। আমি সৌদি আরব থেকে, কেমন আছেন? ইউসুফ আলী আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফারুক জুয়েল দাস কেমন আছেন? রুবেল আহমেদ নাইস লুকিং ডার্লিং, আই এম দুবাই। সুমন ফেনি আপনার কি বিয়ে হয়েছে? আমি এখনো বিয়ে হই নাই। আচ্ছা সো সো স্যাড অ্যান্ড সো স্যাড অলসো টু মি, বিকজ আমিও এখনো বিয়ে করি নাই। আমার মেসেজ পড়েন না কেন? কিন্তু মেসেজটা পড়ে ফেলেছি, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি নামটা পড়তে পারিনি, মানে যা এসএমএস ছিল তার নামটা মানে পড়তে পারিনি, স্ক্রল পে চলে যাচ্ছে। হাই আপু বাজে কথা, ঘুম কি বাজে কয়টা, ঘুমান না। অ্যাকচুয়ালি মাত্র তো লাইভে আসছি, আর কিছুক্ষণ থাকি প্লিজ ভাইয়া, তারপর তারপর চলে যাবো, তারপর ঘুমাবো, আপনাকে আপনাদেরকে ঘুমানোর সাহায্য করবো। একটা রেকর্ড করা কমেন্ট পড়ে না কেন? আল্লাহ কমেন্টের সাথে কথায় মিল নেই। তাজবীর সিরাজ শিশির, আচ্ছা অ্যাটেনশন প্লিজ, দিস ইজ নট রেকর্ড করা, এটা আমি লাইভে আসছি, আপনার নামটা পড়ে ফেললাম। আমি দুবাই থেকে আসিফ, তুমি অনেক সুন্দর, আই লাভ ইউ। ভাগ্যিস বাকিটুকু পড়তে পারি নাই। তোমার ঠোঁট দুটি খুব সুন্দর, পাতলা চিকন, অনেক সুন্দর ঠোঁটগুলি, আহা হা। জীবন নাম অঙ্কটা বড়ই কঠিন, আই লাভ ইউ বলতে ইচ্ছা করে, আই লাভ ইউ সো সুইট বেবি। হ্যালো আপনার সবাই দেখি লিপসের কথা বলে, বুঝলাম না, তোমারে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নাসিরুদ্দিন আই লাভ ইউ, আচ্ছা। আর শিকুর রহমান, আমি জার্মান থেকে বলছি, আমার জন্য একটা গান গাইবেন? ইফাজ আহমেদ আপনার এসএমএস এর জন্য ধন্যবাদ, বাট ভাইয়া আমি আসলে গান গাইতে পারি না। আর সবার মনে হয় কি গান গান শুনে কি খুব পছন্দ, মানে সবাই দেখি যে মানে আমি আমি আমার ফেসবুক থেকে লাইভে আসলে দেখি যে সবাই আমাকে টেক্সট পাঠায় যে প্লিজ একটা গান, একটা গান প্লিজ ভাইয়া, আপু একটা গান, একটা গান, কিন্তু আমি গানই পাই না, এটা হচ্ছে কথা। একটা হাসি দাও, আমি বাহারান নীলম আমার বাড়ি ফিনি, আমরা পাশাপাশি সুমন ফিনি, আচ্ছা ওকে থ্যাংক ইউ। আমজাদ হোসেন কাউসার জামালপুর থেকে, সেলিম দুবাই আবুধাবি, আমি কুয়েত থেকে, কেমন আছেন? মোহাম্মদ
ইস্তেয়াক মালিকানা, ও এত 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 টিক্স, এত তাড়াতাড়ি চলে গেলে আমি কেমনে পড়বো ভাই? না, ওয়াচিং মি 815, 800, 150, আমি গ্রুস থেকে আপনার দাঁতগুলো অনেক সুন্দর, আমি পেপসোডেন্ট দিয়ে দাঁত মাজি তো তাই। রিমন খান, হাই কেমন আছে? হ্যালো, ভালো আছি। আপু কেমন আছো? আমি জানি তুমি ভালো আছো। আচ্ছা ভালো, গান না পারলে লুঙ্গি ডান্স হবে? আচ্ছা, লুঙ্গি তো আমি পড়ি না, লুঙ্গি ডান্স তো আপনার হবে, কারণ এটা ছেলেদের গান। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। মোহাম্মদ আবি লিখেছে সুইট। লুৎফুর রহমান, আপু কেমন আছে? আপু কেমন আছে? আপু কেমন আছেন? আমি ভালো আছি। ইউ আর লুকিং সো নাইস। শেখ আকরাম, হাই। আমি হাই, আমি কি গান হবে নাই নাকি? একটা হাসি দাও, আমি নিউজিল্যান্ড। ওরে বাবারে, তোমার ঠোঁট অনেক চুইট। অচেনা পথিক, ভাই আমার ঠোঁট চুইট না, সুইট। নীল আকাশের তারা, হ্যালো। অভিমানী আকাশ, আপু ভালো আছো? আমি ভালো আছি। আপনি দুবাই থেকে কেমন আছেন? হোসেন, আমি দুবাই থেকে না তো, আমি ঢাকা থেকে। আকাশের চাঁদ দেখলাম আপু। কেমন আছেন দুবাই থাকি? আলাউদ্দিন, তাহলে আমি মানে যতটুকু বুঝলাম আর কি, মোটামুটি যেটা বুঝলাম, এই পেজের ভিউয়ার্সের মধ্যে বেশিরভাগ থাকে দুবাই আর হচ্ছে কুয়েত, মানে এই দুইটা দেশে দেখলাম যে মানে ভিউয়ার্স বেশি। আমানুল্লাহ আমার লিখেছে, হাই আপু। মাহিউদ্দিন, আপনার নাম কি? আমার নাম নীলম, নীলম। শোনা, আমি কোনো লাইভ দেখি না, তুমিও আমার কথা সব কিছু ভালো লেগেছে, তুমি কি আলোচনা করবো? আমি ভারতীয়। তুমি কি নিয়ে আলোচনা করবো? আমি ভারতীয়। আপনি ভারতীয় হলে আপনি বাংলা কথা কেমনে লিখলেন আমি বুঝলাম না। নানি, তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আবুল কাশেম, আবুল করিম লিখেছে, মাই ফ্রেন্ডস সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, নাও ওয়াচিং 1.1K, ওয়াও নাইস। লাইভ আসলে লাভ কি? লাইভ আসলে লাভ কি? আসলে ইট অ্যাকচুয়ালি সেলিব্রেশন দ্যাট পেজ জাস্টিন্ট। পথের সাথী, তোমার কি আজীব, সবাই ঠোঁটের প্রশংসা কেন করতেছে ভাই? আপনি একটা সং করেন প্লিজ। আমি তো বললাম যে আমি আসলে গান পারি না। শীতল কুয়াশা, বিয়ে করতে চাই। আচ্ছা, আমি বিয়ে করার জন্য পাত্রী খুঁজছি। আচ্ছা, কেমন আছো? আমি দুবাই থেকে আরিয়ান, তার মানে আরেকজন দুবাই পাবলিক পা গেল। তুমি কি নিয়ে আলোচনা করবা? আমি ভারতে। আবার টেক্সট পাঠিয়েছি, আমি বুঝলাম না রাহুল রয়, আপনি কি SMS পাঠাচ্ছেন? ফোরকান চৌধুরী লিখেছে, আপু আমি ওমান বলছি। আচ্ছা, তোমার নাম কি? তা আমার নাম হচ্ছে নীলম, আমার ফেসবুক আইডি হচ্ছে, ফেসবুক আইডি হচ্ছে লক্ষ্মী মেয়ে নীলম, আর আমার নাম হচ্ছে নীলম, 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 নীলম। আসলে আমি মানে আমার মানে হেডলাইনে, লাইভের হেডলাইনে কিন্তু আমার নাম লিখে দিয়েছে, কিন্তু বারবার সরি, আমার নাম জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। রিমুভ হিয়ার ব্যাক, তুমি আছো দুবাই থেকে, কেমন আছো দুবাই থেকে? আচ্ছা, কেমন আছো দুবাই থেকে, এর কিছু হইলো কি ভাই? টেক্সটটাও একটু সুন্দর লিখেন। ইফ ইউ লাইক মি সো প্লিজ প্লিজ কল মি ইন দিস নাম্বার, ওকে, থ্যাংক ইউ। আপু তুমি আজকে এত হ্যাপি কেন? আজকে আমি হ্যাপি কেন? আমি তো সবসময় হ্যাপি থাকি, মানে বিশেষ মানে যদি আমার যদি মানে মুড অফ থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, বাট আমি অলওয়েজ ট্রাই করি মন ভালো রাখা। শরীরটা তো আসে আল্লাহর উপরে, সেটা তো কার উপরে হাত নাই, কিন্তু মনটাকে আমি সবসময় ট্রাই করি যে মানে হাসি খুশি থাকার। এরকম হয় না মাঝে মধ্যে কার উপরে আমি খুব রাগ বা মন খারাপ,
তো চেষ্টা করি ওভারকাম করার জন্য, মনটা মনটাকে ভালো করার জন্য, কারণ মন খারাপ থাকলে চলে নিজেরই ক্ষতি, নিজেরই লস। তুমি এত সুন্দর কেন, তুমি কি নিয়ে আলোচনা করবা, তোমার বাড়ি কোথায়, হাই ঢাকার মেয়ে, তারপরে হচ্ছে তোমার চোখ দুটি খুব মায়াবী, হ্যালো আমি কাতার থেকে আপু, তুমি এত সুন্দর কেন, আমি বলতেও চেয়েও বলতে পারি নাই, আমি জানতে চেয়েও জানতে পারি নাই, আমি বুঝতে চেয়েও বুঝতে পারি নাই, আজ সময় এসেছে তাই বলছি, তুমি আমার বাসার পড়তে পারিনি, প্লিজ কল মি, সো আপনার ফুল নেম কি? আমার ফুল নেম হচ্ছে শায়লা শামিম নীলম। আপনি কেমন আছো, প্লিজ ওয়ান সং, তুমি এত সুন্দর করে নাক মোটা, ইয়া আমার নাক বোচা, বিউটিফুল লাগছে, তুমি সুন্দর, আচ্ছা হাসি দিলে তোমার গালে ট্যাপ পড়ে, আচ্ছা আমি কিশোরগঞ্জ থেকে, আপু কেমন আছেন, প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না, আসলে একটাও খারাপ কমেন্টস আসে না, এটা কে লিখলো এটাই বুঝলাম না, থ্যাংক ইউ, দুবাই থেকে অনেক মিস করছি, আচ্ছা হোয়াট ইজ ইউর ফুল নেম, মাই ফুল নেম ইজ শালা শামিম নীলম, তুমি এত সুন্দর কেন, কি আপু কি খবর, আমি কুয়েত থেকে, থ্যাংক ইউ, দেখ দেখ নাকি দুবাই, বুঝতে পারলাম না, আচ্ছা সরি সরি আপু ভুল বলেন, আমি সৌদি থেকে, পৃথিবীতে কেউ কারো না, সবাই নির্ভর, আচ্ছা হাই, আমার আমি মরে গেলাম এতগুলো টেক্সট পড়তে পড়তে, এতগুলা এতগুলা টেক্সট। আচ্ছা আপনাদের ওখানে কি এখনো ঠান্ডা আছে? আমাদের এখানে কিন্তু একদম বলতে গেলে ঠান্ডা নাই, একদম ঠান্ডা বলতে গেলে চলে গেছে। একটা গান শুনি, সবাইকে গান শুনাই, সবাই আমার গান শুনতে যাচ্ছে না, টিভি থেকে গান শুনে, একই কথাই। জয়নাল সাকি লিখেছে, তুমি কেমন আছো, বন্ডে চ্যাট করতেও কি মেকআপ, মানে কিতাবে কাতারে লিখতে গেছে নাকি কিতাবে লিখে বলছে, তৌশিক রানু চেনা চেনা লাগছে, লাগতেই পারে মনে হয়। আয়ুব খান, আপু কেমন আছেন, ভালো আছে, এই রাতের বেলা মেকআপ, অ্যাকচুয়ালি রাতের বেলা মেকআপ মানে আমি শুটিং থেকে আসছি। আনসার আলী, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আপনাকে কোনো আনসার পেলাম না, আনসার পেয়ে গেলেন, আপনার হাসিটা অনেক সুন্দর, মাহি উদ্দিন থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং সো সুইট, কতবার লিখে দিলাম, আলাউদ্দিন, সোহেল রানা, আচ্ছা এমডি দীপু, আচ্ছা তোমার কাছে অ্যাকচুয়ালি যাদের টিক্সটা আমি পড়তে পারছি না, আসলে এত মানে স্কল্পে এত তাড়াতাড়ি দ্রুত চলে যাচ্ছে, কারণ অনেক টেস্ট বেশি আসলে ধামধাম এসএমএস খুব দ্রুত চলে যায়, তো তাদেরকে আছে একটা অনুরোধ, তারা প্লিজ এসএমএসটা যেন আবার পাঠান, তাহলে একবার না হোক দুইবার না হোক তিনবারের সময় তো আমার ডেফিনেটলি চোখে পড়বে, আই উইল বি রিড। এমডি আলাউদ্দিন লিখেছেন, আবার লিখেছেন কিতাবে, বুঝলাম না আপু তোমার আনসারটা সত্যি, বলো ইউ আর লুকিং সো সুইট মাহি উদ্দিন, আচ্ছা থ্যাংক ইউ, সুন্দরী মন ভালো থাকে, সুন্দরীদের মন ভালো থাকে, হ্যাঁ ইটস নট রাইট আপি, ইউ আর
কিছু লাগবে তোমার দুবাই থেকে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর দোয়া লাগবে ভাইয়া, দুবাই থেকে দোয়া পাওয়া যায়? তাহলে বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো আরো অনেক 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 বড় হতে পারি। আচ্ছা, বোকা মেয়ে বাংলাদেশে শুধু বাংলা বলে ভারতের কলকাতা আসাম ত্রিপুরার ভাষায় কথা বলতে পারে না? আচ্ছা, ভালো বলেছেন, ট্যাপ পড়া মেয়ে আমার ভালো লাগে। ট্যাপ পড়া মিন্স কি? টোল পড়া। প্রশ্ন রইল আপনার কাছে, মোহাম্মদ কফিল। নিজেকে হারাই, আমি সুইট ডুয়া করবেন। আচ্ছা, আমি আমি মালদ্বীপ থেকে বলছি, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আপনি কি কাজ করেন? আমি আমি কি কাজ করি? থাক, বললাম না, এডমিন হয়ে যদি সব কিছু বলে দিতে হয় তাহলে কি তাহলে কি হবে বলেন? একটু একটু হিডেন থাকুন, সব কিছু বলতে হয় না। সরি, আমার চোখের পাপড়ি আটকে গেল। হো কেজি, হাই, কম্বলের আছে? হ্যাঁ, কম্বল তো আছে, আমার আমার কাছেও আছে। এত কিউট কেন? মাঝান জয় শিকদার, তোমারে খুব সুন্দর লাগে। আচ্ছা, তুমি লাইভ আসবা? লাইভ কয়টা ছেলে মেয়ে কার? আমার আমার আমি তো বিয়ে করি নাই, ছেলে মেয়ে নাই। তবে হ্যাঁ, আমি আই হ্যাভ টু ডটার, দে আর, ওয়ান ইজ বার্ড অ্যান্ড টু ইজ মুরগি, দুইটা মুরগি পালি। তুমি কিছু দেখাবা নাকি? না, আমি কিচ্ছু দেখাবো না, আমি গানও পাই না নাচও পাই না। কেমন আছো আপু এত রাতে লাইভে? আচ্ছা, এত রাত আমি বলে দিয়েছি আমি কেন এত রাতে লাইভে। লাইভ লাভ, আপু কেমন আছো? মনে হয় ঘুমাইছে। শায়লা সামনে, আমি তোমাকে ভালোবাসি। তুমি আর আমি এক মনের মানুষ, পরগা ছাড়ার মতো অন্য গান শোনাচ্ছে কেন? নিজে গান গাইতে পারে না? না ভাই, আমি গান পাই না। কয়েকজন তার তাদের ইমু নাম্বার দিয়ে যে, খান নূর, আই থিঙ্ক দ্যাট ইজ ইউর ইমু নাম্বার। আপনি এত সুন্দর কেন? আমি তো একটু সুন্দর না কেন ভাই? শুধু শুধু লজ্জা দিচ্ছেন, আপনার নাকটা এমন বোঝা কেন? হ্যাঁ, আমার নাকটা অনেক বোঝা। ইউ আর লুকিং নাইস, আপনার গাল পড়তে পারলাম না। আপনি হে, এত এসএমএস আসলে এসএমএস গুলো পড়তে পারবো? আপনি মেকআপ ছাড়া ভালো লাগে? আচ্ছা, পৃথিবীতে কেউ কারো না, সবাই নিজের প্রয়োজনে আসে, প্রয়োজন শেষে সবাই ভুলে যায়, মনে কষ্ট থেকে মনে রয়ে যায়। আচ্ছা, ইটস ট্রু, পৃথিবী পৃথিবীতে আসলে তো সবাই নিজের জন্যই আসে, আসে একা একা, যায়ও একা একা। আমি তোমাকে কি বলবো, তুমি তবে তোমাকে অনেক ভালো লাগছে। আমি দুবাই থেকে 18 বছর, বাহ, ইটস এ লং টাইম। রাতে যেমন চাঁদ থাকে, সঙ্গে হাজার তারা কে আছে? ম্যাডাম, আপনি কি করেন? আপনার বড় হতে কি কি রিকোয়ারমেন্ট লাগবে? নট ফর মি, উই লাভ ইউ ফ্রম ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, প্লিজ রিমুভ ব্ল্যাঙ্কেট। আচ্ছা, ব্ল্যাঙ্কেট চড়াইতে চাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, আমার আবার ঠান্ডা লাগছে। নাম জানি না, লিটন দাস, লিটু। আচ্ছা, নমস্কার দাদা, কেমন আছেন? ও মাই গড, ভাইয়া চট্টগ্রাম থেকে আমাকে দেখছে তো, মানে অ্যাকচুয়ালি ভাইয়া ভাইয়া আসলে আমার অনেক কাছের মানুষ। আসলে ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আমার আসলে আমি যে সেক্টরে অ্যাকচুয়ালি কাজ করি, আমার একদম মানে আমার প্ল্যাটফর্মটা একদম স্টার্টিং এর প্ল্যাটফর্মটা আসলে ওনার হাত দিয়ে শু। তো ভাইয়াকে ভাইয়াকে থ্যাংকস আমার লাইফটা দেখার জন্য। কেমন আছেন ভাইয়া? লিটন
লিটন ভাই, লিটন দাস, লিটু ভাই, মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার প্রিয় গান কোনটা এখন চলতেছে যেটা, শবনম ফারিয়া লাগতেছে। আল্লাহ, আজকে আমি শবনম ফারিয়ার সঙ্গে শুটিং করে আসলাম, এর জন্য মুখে এক গাদা আসলে মেকআপ। বৈশাখের একটা টেল ফিল্ম করলাম, মানে ওটা এই যে পহেলা বৈশাখে রিলিজ হবে আর কি, মানে আসতেছে আপকামিং আপকামিং টেল ফিল্ম। তোমার আইডির নাম কি? আমার আইডির নাম হচ্ছে লক্ষ্মী মেয়ে নীলম, ইস লক্ষ্মী। আচ্ছা, আপনাকে দারুণ দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রিয় গান মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, তুমি আপু তুমি কেমন আছো? জিয়া জিয়া আপু কেমন আছে বাংলাদেশ? মোহাম্মদ রাসেল হোসেন লিখেছেন, কেমন আছেন? তোমার সুন্দর হাসির রহস্যটা কি? আমার সুন্দর হাসির রহস্য হচ্ছে পেপসোডেন্ট, না এখন মনে হয় কোলগেট ইউজ করতেছি। হ্যাঁ, ঠিক ভুলে গেছি, এক এক সময় আসলে এক এক ইউজ করি। লতিফ লিখছে, সো নাইস, থ্যাংক ইউ। আমি কি, আমি রাশিয়া সেলিম, আচ্ছা রাশিয়া থেকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আব্দুর রহমান শান্ত খোকন কুমিল্লা থেকে বলছে, আচ্ছা আহমেদ তারেক, ইউ আর লুকিং সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আরিফ বিল্লা, কেমন আছেন দিদি? আচ্ছা, মিলন খান, মাশাল্লাহ ভালো লাগছে, থ্যাংক ইউ। একলা প্রতীক, নাসিম রাজন বালগেরিয়া থেকে, তাই নাকি? সেলিম মোল্লা মোহাম্মদ রাসেল, আচ্ছা আমি তোমাকে তোমার চোখকে ভালোবাসি ফারুক, থ্যাংক ইউ সো মাচ। সরি আপু, তোমার ওখানে অনেক সুন্দর লাগছে, তুমি বিয়া করো নাই? বিয়া করি নাই ভাই, সুন্দর লাগলে কী হবে? সুন্দর রায় আসলে সিঙ্গেল থাকে বা বিয়ে করে না। আচ্ছা, কারো মন ভেঙো না পারলে হাড্ডি ভাঙো, আচ্ছা এক্স্যাক্টলি, আসলে এখন সেটা অ্যাপ্লাই করতে হবে, কারো মন ভাঙবো না তাদের হাড্ডি ভাঙবো, হাড্ডি একদম ভেঙে ভেঙে গুঁড়া করে ফেলবো। আচ্ছা, ইকবাল মাহমুদ লিখেছে, ইকবাল মাহমুদ আমাকে দেখছে সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সাইফুল ইসলাম, তুমি অনেক কিও, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ তারেক, হাই হ্যালো, আমার নাম রনি, আমি কিশোরগঞ্জ থেকে বলছি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু একটা হাসি দিবেন প্লিজ? অনেকগুলো হাসি দিয়ে দিয়েছি, মুচকে দাঁত ভেটকি দেওয়া হাসি, সব ধরনের হাসি দিলাম, মুচকে আসবে না কেউ এই কথাও জানে। আচ্ছা, রূপ দেখে আজ সবাই পাগল, আপনি কোন এলাকার? আমি বসুন্ধরার এলাকার, আমি ঢাকা, ঢাকার। আপু কি ময়দা ইউজ করে না? আমি ময়দা ইউজ করি না, আমি ম্যাক পাউডার ইউজ করি। একা একা ভাল লাগছে না, চলেন। আরে আমার মেসেঞ্জারে মেসেজ আসে, আপু আমার ঘুম আসছে না আপনাকে দেখে কি করি? ও আচ্ছা, আপনি আমার লাইফ পর্যন্ত দেখে থাকুন, তারপর লাইফ শেষ হলে আপনার এমনিতেই ঘুম চলে আসবে, চোখের ব্যায়াম। গান কেন পারেন না বলবেন, কিউট। গান আসলে একচুয়ালি শিখেছিলাম ছোটকালে, তো আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত মানে শিখেছি, তারপরে আমার মনে হলো যে আসলে গানটা আমার জন্য না, আমি মানে গানটা মানে আর শিখে লাভ নেই। আল্লাহ সরি, কাজল গেল। তারপর আমি নাচ শিখলাম, নাচের কয়েক বছর শেখার পর মনে হলো যে আমার মনে হয় আমার জন্য নাচ নাচের ফিউচার নাই। তারপর আবার গিটার শিখলাম, গিটার শিখতে গিয়ে তো এত বকা খাইছি, নোক কাটো, নোক আরো ছোট করো, আরো ছোট করো, আরো ছোট করো, কর্ডগুলো ধরতে পারতাম না, বকা খাইতাম ছেলেদের সামনে। তারপর রাগে ক্ষোভে দুঃখে আমি গিটার শেখা বন্ধ করে দিয়েছি, এই আর কি, দুঃখের কথা মনে পড়লো। আচ্ছা যাই হোক, আমি ভারতে বলি কি বাংলা জানবো না, রাহুল রয়, আচ্ছা থ্যাংক ইউ, গুড গুড গুড। তোমাকে বি আপনার গায়ে, তুমি আমার এসএমএস পড়ো না কেন? মা ফজলুর রহমান মিরান পড়ে ফেললাম, এখন হ্যাপি?
তুমি আমি দুবাই থেকে বলতেছি, নাইস লাগছে ব্রাজিল থেকে। আমার নাম রনি, আমি কিশোরগঞ্জ থেকে। আপু কেমন আছেন?